সিএনএন বিডি আমাদের বাংলা। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিন আমার একটি বক্তব্যকে ঘিরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। ব্যস্ততার কারণে বক্তব্যের স্ক্রিপ্টটি ভালো করে পরীক্ষা করার সুযোগ পাইনি। স্ক্রিপ্টটি পাঠ করেই অনলাইনে বক্তব্য রাখি। পরবর্তীতে বুঝতে পারি বক্তব্যটি নিয়ে অস্পষ্টতা সৃষ্টি হতে পারে, তাই প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রেরিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তির শুরুতে উল্লেখ করা হয়, মহাপরিচালকের বক্তব্যের উদ্ধৃতি দিতে হলে দয়া করে এই প্রেস বিজ্ঞপ্তি থেকে দেবেন। বক্তব্যে আমি উল্লেখ করি, বাংলাদেশ একটি জনবহুল এবং অত্যন্ত ঘন বসতিপূর্ণ দেশ। অপরপক্ষে করোনা ভাইরাসও একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস। এ কারণে অসতর্ক চলাফেরা এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে না চললে এদেশে সংক্রমণের হার মোকাবেলা করা কঠিন। আমি আরও উল্লেখ করি, দীর্ঘদিন অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখলে কর্মহীনতা, আয় রোজগারের পথ বন্ধ হওয়া এবং অন্যান্য সামাজিক অর্থনৈতিক কারণে ব্যাপক অপুষ্টি, রোগবালাই ও মৃত্যু ঘটতে পারে। সে কারণে জীবন ও জীবিকার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করার জন্য সরকারকে কাজ করতে হচ্ছে। আমি বলি, বিশ্বব্যাপী অর্জিত অভিজ্ঞতা এবং বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, কিছুকাল পরে বাংলাদেশে করোনা সংক্রমণের উচ্চ হার কমে আসতে পারে। কিন্তু করোনা পরীক্ষা সংখ্যা বৃদ্ধি করলে অনেক লুকায়িত এবং মৃত্যু কেসও শনাক্ত হবে, সেক্ষেত্রে সংক্রমিত ব্যক্তির সংখ্যায় পরিবর্তন দৃষ্টিগোচর নাও হতে পারে। আমার যে বক্তব্যটি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে সে বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি আকারে গতকাল 18 জুন 2020 সন্ধ্যা 7:55 ইস্যুকৃত স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছিল, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতায় এবং বিশ্বের স্বাস্থ্যবিজ্ঞানী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের পর্যবেক্ষণ অনুযায়ী করোনা পরিস্থিতি সারা বিশ্বে 1, 2 বা 3 মাসে শেষ হচ্ছে না। একটি সফল টিকা আবিষ্কার এবং পর্যাপ্ত জনগোষ্ঠীর মধ্যে সফল প্রয়োগ না হওয়া পর্যন্ত দেশগুলোতে করোনার অস্তিত্ব থাকবে, ফলে এটি 1 বছরের বেশি এমনকি 2 বা 3 বছর বা এরও বেশি সময় স্থায়ী হতে পারে, যদিও আমরা মনে করি সংক্রমণের মাত্রা অনেক হ্রাস পাবে। গণমাধ্যম যাতে বিষয়টি বুঝতে পারে সেজন্য ওই প্রেস বিজ্ঞপ্তিতে এই অংশটি হলুদ রঙে হাইলাইট করে দেওয়া হয়। আমি আমার বক্তব্যে সরকারের প্রস্তুতির বিষয়টি উল্লেখ করে বলি যে এ বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মুখ উপলব্ধি করেন। এই মুহূর্তে তিনি দেশের সবচেয়ে ব্যস্ততম ব্যক্তি। করোনা শুধুমাত্র স্বাস্থ্যগত বিষয় নয়, এটি সামাজিক, অর্থনৈতিক, যোগাযোগ, ধর্ম, বাণিজ্য অর্থাৎ জীবনের সকল উপজীব্যকে ঘিরে। কিন্তু তিনি স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অধিকতর জোরালো নজর দিয়েছেন। তিনি সম্প্রতি 2000 চিকিৎসক ও 5000 নার্স নিয়োগ দিয়েছেন। মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। তার নির্দেশে এখন দীর্ঘস্থায়ী সক্ষমতা তৈরির কাজ দ্রুতগতিতে শুরু হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে কোভিড পরীক্ষার সুযোগ সরকারি বেসরকারি পর্যায়ে আরও সম্প্রসারিত হবে, সরকারি ব্যবস্থাপনায় জেলা পর্যায় পর্যন্ত আরটিপিসিআর পরীক্ষা যত দ্রুত সম্ভব সম্প্রসারিত হবে, আরও নতুন নতুন সহজে করা যায় এমন কোভিড পরীক্ষা চালু করা হবে, উপজেলা হাসপাতাল পর্যায়ে এ ধরনের পরীক্ষা চালু করার প্রচেষ্টা নেওয়া হবে, সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে আগত কোভিড রোগীদের রোগ নির্ণয় এবং রোগের অবস্থা নির্ণয়ের জন্য যন্ত্রপাতি ও সক্ষমতা বৃদ্ধি করা হবে, সকল জেলা হাসপাতালে আইসিইউ সুবিধা সম্প্রসারণ করা হবে, জেলা হাসপাতাল পর্যন্ত সকল সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন সম্প্রসারণ করা হচ্ছে, হাসপাতালগুলোতে হাইফ্লো নেজাল ক্যানোলা, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপাপ মেশিন ইত্যাদি দ্রুত সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে, পরীক্ষার কিট ও পিপিইর যেন কোনো অভাব না হয় সেজন্য সুপরিকল্পিত সংগ্রহ ও সরবরাহ পদ্ধতি প্রতিষ্ঠা করা হবে, সরকারি বেসরকারি সকল হাসপাতালে যেন কোভিড নন কোভিড সকল রোগীর ভালোভাবে চিকিৎসা সেবা দেওয়া হয় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে, বেসরকারি হাসপাতালের সেবার বিষয়ে মূল্য নির্ধারণ, তদারকি ও তাদের প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে, সরকারি ও বেসরকারি খাত যেন যৌথ দায়িত্ব হিসেবে এই গুরুদায়িত্ব পালন করে সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। আপনারা ইতিমধ্যে জোনিং ব্যবস্থার কথা শুনেছেন, অর্থাৎ কোন স্থানে করোনা রোগ সংক্রমণ প্রশমনের জন্য যদি কৌশলগত রেড জোন ঘোষণা করতে হয় সেই স্থানে যখন যেমন প্রয়োজন তেমনভাবে তা বাস্তবায়ন করা হবে, এ ব্যাপারে বিশেষজ্ঞ গ্রুপ কাজ করছে।
আমি বক্তব্য শেষ করি এই বলে যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে ভরসা রাখুন এবং বিশ্বের করোনা বাস্তবতাও লক্ষ্য করুন। বাংলাদেশে বিষয়টি ব্যতিক্রম হওয়ার কোন কারণ নেই। আমাদের দেশের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী যা করা সম্ভব এবং যা করা বাস্তবমুখী সরকার সেরকম ব্যবস্থায় নিচ্ছে। আমি বলি, আপনার সুরক্ষা আপনার হাতেই, মনোবল হারাবেন না, সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন। যতদিন কোভিড থাকবে ততদিন প্রত্যেককেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আপনার অবহেলা এবং অসাবধানতা আপনারই ক্ষতি করতে পারে। লক্ষণ থাকলে অবহেলা করবেন না, চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক ভাই বোনদের প্রতি আমি আবেদন জানিয়ে বলি, করোনা সন্দেহ হলে পরীক্ষার জন্য অপেক্ষা না করে দ্রুত চিকিৎসা দিন। যে কোনো মূল্যে মৃত্যুর সংখ্যা হ্রাস করার জন্য সর্বাত্মক প্রয়াস আমাদের নিতেই হবে। যাদের বয়স বেশি এবং সেই সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার বা শ্বাসতন্ত্রের রোগ আছে, তাদের স্বাস্থ্যবিধি ও সাবধানতা অবলম্বনের ব্যাপারে কোন শৈথিল্য প্রদর্শন না করার ব্যাপারে পরামর্শ দেব। পরিশেষে বলতে চাই, স্বাস্থ্য অধিদপ্তর একান্তভাবে কামনা করে বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা প্যান্ডেমিকের সমাপ্তি যেন অতি দ্রুত ঘটে, কিন্তু আমাদের মনোবল, প্রস্তুতি ও সতর্কতার কোনো ঘাটতি রাখা যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ দিয়েছে যে করোনা পরিস্থিতিতে আমাদের নতুন স্বাভাবিকতা অর্থাৎ নিউ নর্মাল প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের জীবন আচরণকে এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। আমি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে এই বিষয়টি সকলকে বলতে চেয়েছি। আশা করি এই ব্যাখ্যার মাধ্যমে গণমাধ্যম সহ সকলে বিষয়টি অনুধাবন করবে। অনলাইন পঠনে স্ক্রিপ্ট ত্রুটির জন্য অস্পষ্টতা তৈরি হওয়ায় বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ।